স্মার্ট সেলুনে ফ্রিতে চুল কাটতে গিয়ে কি হলো দেখুন। কি ভাই, নতুন নাকি চুল কাটতে আইছেন? না আসলে ভাই। আরে ভাই, আমি বুঝতে পারছি আপনি চুল কাটতে আইছেন। শুনেন ভাই, আপনারে ভাই দেখেই বুঝতে পারছি আপনি নতুন। ভাই এই সেলুনে নতুন আসছেন নাকি? আপনি যেটা মনে করেন ওইটাই। আপনারে ভাই দেখেই বুঝতে পারছি আপনি নতুন। শুনেন ভাই, সেলুনে চুল কাটবেন কিন্তু কোনো টাকা দিবেন না, বুঝছেন? আমার মতো হবেন, আমার কোনো টাকা দেয়া লাগে না। টাকা দেয়া লাগে না মানে? টাকা ছাড়া কিভাবে চুল কাটেন? তাইলে শুনেন ভাই, আপনি কি দেখতে চান আমি টাকা ছাড়া কিভাবে চুল কাটি? ভাববার মনে হইতেছে, দেখি কি বলে। হ্যাঁ ভাই দেখতে চাই। আরে ভাই তাইলে দেখেন আমি কি করি, আমি এমন ফাপড় মারা মারবো সবাই আমারে দেখে ভয় পেয়ে যাবে, বুঝছেন? আমি প্রত্যেকটা সেলুনে যাই, এইভাবে চুল কাটে চলে আসি, আমার কোনো টাকা পয়সা দেয়া লাগে না। দাঁড়ান আপনারে দেখাচ্ছি। আরে আমার চুল কাটবে কে? ওই ভাই এদিকে আসেন। জি স্যার বলেন। ভাই আমার তো চুল কাটা লাগবে। ও আচ্ছা, আপনি চুল কাটবেন, দাঁড়ান আপনার চুল কেটে দিচ্ছি। আরে ভাই থামেন থামেন, তার আগে আমার কিছু কথা আছে, বুঝছেন? কি কথা আছে ভাই? আসলে ভাই আমার সম্পর্কে যে জানে সে তো আমার কাছ থেকে টাকা নিতেই চায় না, উল্টে ভয়ে এরকম কাঁপে, বুঝছেন? কেন ভাই, আপনি কি পুলিশ টুলিশ নাকি? আরে ভাই আপনি পুলিশের কথা বলতেছেন, এইসব পুলিশ টুলিশ তো আমার কাছে কোনো ব্যাপারই না, আমার পকেটের ভিতরে থাকে সবসময়। আচ্ছা ভাই আপনারা তাহলে কথা বলেন, আমি একটু সাইডে আছি। আরে ভাই আপনি চলে যাচ্ছেন, আপনারা তো কিছু দেখাইতেই পারলাম না। আচ্ছা ঠিক আছে যান, আমি খেলা দেখাইতাছি। স্যার পুলিশ আপনার পকেটের ভিতর থাকে, স্যার আপনি আসলে কি করেন? আরে ভাই আমি যে কি করি এটা যদি তুমি আসলে জানতে তাইলে এতক্ষণ তোমার প্যান্ট ভিজে দিত। আসলে স্যার আপনি করেনটা কি যে আমার ফ্যান ভিজে যাবে? ভাই আপনি মনে হয় এলাকার অনেক বড় মাস্তান, তাই না? আসলে আপনি কি করেন ভাই, আমার একটু সত্যি করে বলুন তো, আমার খুব জানার ইচ্ছা। ভাই শুনো, এলাকার যত পার্টি নেতা থেকে বড় বড় নেতা আছে সবাই আমার কাছে এসে পড়ে থাকে, আমি কাউরে পাত্তা দিই না। আমি ওদেরকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, কারণ আমি যেই লেভেলের লোক ওদের মতো পার্টি নেতাদের যদি আমি পাত্তা দিই তাহলে কি আমার মান সম্মান থাকে? কি ভাই আপনার এত পাওয়ার? পাওয়ারের কথা বলে তুমি আমারে হাসাইলে। ঠিক আছে দাঁড়াও তোমার একটা কাহিনী বলি। ওই যে ফেসবুকের মালিকটা কে যেন নাম, আমার ঠিক খেয়ালে আসছে না, ছেলেটার নামটা ঠিক আমার মাথায় থাকে না। ও মার্ক জুকারবার্গের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমারে মনে করাই দিলে, জুকু জুকু, ওরে আমি জুকু বলে ডাকি। ভাই উনি কি আপনার বন্ধু? হে হে কি ব্যাপার, তুমি বুঝলে কিভাবে? যাক তুমি অনেক ট্যালেন্টেড। ও তো আমার ছোট কালের বন্ধু। আর ওই যে গুগল বানাইছে, গুগল না কি যেন একটা সফটওয়্যার আছে না কি নাম, ওইটা বানাইছে, ওর নামটা কি যেন বেল না কি একটা নাম আছে না? স্যার ওনার নাম তো বিল গেটস। আরে ও তো বিল গেটস বলার সময় আছে নাকি, আমি তো ওরে বেল বলে ডাকি। শোনো ভাই এতটুক শুনেই তো মনে হয় তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, আর না হয় নাই বলি। স্যার আপনি তো তাইলে মহান লোক, আপনি আমাদের সেলুনে আসছেন তাহলে তো আমাদের সেলুন ধন্য হয়ে গেছে। আরে হ্যাঁ আমিও ওইটাই ভাবতেছিলাম, যাই একটা সেলুন প্রমোট করে দিয়ে আসি, আমার কোনো সমস্যা নেই। এখন বলে ফেলো তুমি আমার থেকে কত টাকা নিবা, আমি চুল কাটবো আর ফেশিয়াল করবো। আর না 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 স্যার, সিসি কি বলেন এগুলা, আমি কেন আপনার কাছ থেকে টাকা নিব? ও আচ্ছা টাকা নিবে না, ফ্রিতে কাটে দিবে, তাইলে কাটো আমার কোনো সমস্যা নেই। ছোট ভাই নায়কের মতো করে দিবা বুঝছো, তা না হইলে কিন্তু তোমার নামে একটা রিপোর্ট করে দিব। আরে ভাই আপনি কোনো টেনশনই করেন না, একদম পুরো চেহারাই পাল্টাই দেব। আচ্ছা ঠিক আছে। স্যার কাজ ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে, তুমি চালিয়ে যাও, একদম নায়কের মতো করে দাও আমারে। ঠিক আছে স্যার। ভাই দেখেন আপনার চুল কাটা ঠিক আছে নাকি? হ্যাঁ ছোট ভাই সবকিছু ঠিকঠাক আছে, এখন তো একদম নায়কের মতো লাগে আমারে। এখন তুমি বলো তোমারে কি কোনো টাকা পয়সা দেয়া লাগবে নাকি? আরে সি সি ভাই না 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 না, কি বলেন এগুলা, টাকা দেয়া লাগবে না? তাইলে ভালো থাকো আমি যাই, তোমারে অসংখ্য ধন্যবাদ আমারে এত সুন্দর বানিয়ে দেওয়ার জন্য। এ ভাই কোথায় যান? আরে ভাই আপনি এইখানে, দেখলেন ভাই কিভাবে ফ্রিতে চুল কাটলাম? যান যান আপনি এখন যান, যে আপনিও ফ্রিতে চুল কাটেন, আর আমি যে টেকনিক ইউজ করেছি সেম টেকনিক ইউজ করবেন, বুঝছেন? ভালো থাকেন ভাইয়া। ভাই মিয়া আপনার বিল আসছে 2700 টাকা, বিল দিয়ে যান। বিল দিয়ে যাব মানে? মানে আমি সেলুনের ওনার, আপনার সব চাপা বাজিয়ে আমি ধরে রেখেছি, আপনি আমার বিল দিয়ে যান। মানে ভাই আপনি এই সেলুনের ওনার? এখনই বিলটা দেন, দেন। হাই হাই রে, কার সামনে এত ভাব নিলাম, আগের থেকে বলবে না এই ভাই মালিক, কতই না চাপা মারলাম এখন এতগুলো টাকা বাস খেয়ে গেলাম। আরে নিয়েন না ভাই নিয়েন না ভাই, সবগুলা টাকা নিয়ে নিলেন। ঠিক আছে যান ভাগেন।